পশ্চিম থানায় সুরজিৎ দত্তর বিরুদ্ধে আমি এফআইআর করেছি, এটাও চার একটা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন বিধায়িকা জুন মালিয়া, আমাদের মধ্যে আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের ইউথের হেড। না তাহলে দেখার কি আছে, এত এত গাড়ি, হাজার হাজার গাড়ি আসছে, পার্টিকুলার আমাদের তখন বলা হয়েছে ডিআইবি এবং এসপি সঙ্গে চারজনকে চিঠি দিয়ে বলা হয়েছে আপনাদের কার্তিকে নিরাপত্তা প্রদানের জন্য, যখন নোটিফিকেশন জারি হয়েছে তখন থেকে সেটা লাগু হয়েছে। উনি একটা চিঠি দিয়েছেন, আমি সেটা পেয়েছি, উনি আমাকে বলেছেন মানে সিকিউরিটি মেজার কি কি নিতে হবে, কি কি নিতে হবে, সিকিউরিটি মেজার তো ওনারা নিলেন না, এমনকি যেখানে সরাসরি আক্রান্ত হচ্ছে আমরা স্পেসিফিক অ্যাফেয়ার করেছি সেগুলো নিষ্পত্তি হচ্ছে না, কেন কোনো অ্যারেস্ট নেই, ক্যান্ডেল মার্চ হচ্ছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা একটা গাড়ি আপনারা দেখেন সিসি ফুটেজ থেকে আমরা পেয়েছি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা গাড়ি থেকে কীভাবে ফ্ল্যাগ রেস্টুরেন্টগুলো তুলে গাড়িতে নিচ্ছে, একটা সরকারি গাড়ি কি করে কাজ করতে পারে, তাহলে সরকারি এই যারা সরকারে আছেন তারা সরাসরি এটা করছেন, এরপরও ইলেকশন কমিশন সাইলেন্ট, ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ তো দূরের কথা, এখন পর্যন্ত একটা শব্দও করেনি, আমরা কমপ্লেন করেছি যে সরকারি গাড়ি থেকে এটা সিসি ফুটেজে একদম পরিষ্কার এসছে, গাড়ির নম্বর এসছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা আছে, তাহলে ত্রিপুরা পুলিশ ভিডিও আছে, এই ভিডিওটাকে স্লো করে নাম্বারটা দেখে কোন অফিসারের এই গাড়িটা অ্যারেস্ট করে না কেন, সুরজিৎ দত্ত মুখ্যমন্ত্রীর সামনে বলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দেখলে দৌড়িয়ে দেবেন, অ্যারেস্ট করেছে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা পুলিশ শুধু তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের অ্যারেস্ট করছে, এবং আপনারা প্রত্যেকে সাক্ষী, যেখানে যেখানে মারপিট হচ্ছে, যেখানে যেখানে হসপিটালাইজেশন হচ্ছে আমাদের ওয়ার্কারদের হচ্ছে, অ্যারেস্ট হয় না কেন, আমি ত্রিপুরা পুলিশকে বলবো যে যে ইউনিফর্মটা আপনারা পরেছেন ইট ইস টু প্রোটেক্ট দ্য পিপল, নট প্রোটেক্ট দ্য পার্টি ইন পাওয়ার, প্লিজ ফুলফিল ইউর ডিউটি টুয়ার্ডস দ্য পিপল অফ ত্রিপুরা, ত্রিপুরার জনসাধারণকে বলছি যতই ওরা করুক, যতই করুক, যা করুক, তৃণমূল কংগ্রেস মাঠ থেকে সরবে না, 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 আমরা ততক্ষণ ততক্ষণ আমরা বসবো না, আমরা মাঠ ছাড়বো না যতক্ষণ এই বিজেপি দলকে আমরা ত্রিপুরা থেকে বিদায় দেবো না, যারা ত্রিপুরার পরম্পরাকে শেষ করবো। এনি কোয়েশ্চেন্স? আমরা আজকে জিবি হসপিটালের সামনে আমাদের একটা সভা রয়েছে, কিন্তু আমরা আপিলিং ফর পিস, আমরা উই আর গোইং টু ডু আ ক্যান্ডেল মার্চ, ইটস এ সাইলেন্ট প্রোটেস্ট এগেইনস্ট দ্য ভায়োলেন্স দ্যাট ইজ হ্যাপেনিং, দ্য পলিটিক্যাল ভায়োলেন্স, আমরা যারা আছি এখানে আমরা একটা ক্যান্ডেল মার্চ করবো, ইট ইস এ সাইলেন্ট প্রোটেস্ট, কোনো নারাবাজি হবে না, কিচ্ছু হবে না, আমরা শহরে কিছুটা হাঁটবো, আপিলিং ফর পিস বিফোর দ্য ইলেকশন, আর কালকে
আমরা ইলেকশন কমিশনের কাছে যাব, কালকে আমরা ইলেকশন কমিশন আই মিন স্টেট ইলেকশন কমিশনের কাছে যাব এই আবেদনটা নিয়ে, যে আমাদের প্রার্থীদের সিকিউরিটি, আমাদের ক্যাম্পেইনিং করার অধিকারে শুধু সুপ্রিম কোর্টের দায়িত্ব না, এটা ইলেকশন কমিশন অফ ত্রিপুরারও দায়িত্ব রয়েছে। উই উইল গো টু ইলেকশন কমিশন। ব্যাপারটা দুঃখলসা, কারণ তৃণমূল কংগ্রেস ওনাদের মতো কিছু রেখে রেখে কাজ করে, আমরা সবটাই একদম পরিচ্ছন্নভাবে। আমাদের ১৬ নম্বরের প্রার্থী তপন দত্ত টোটোডোর করছে ওই জায়গাটাতে, কিছুটা একটা সেন্সিটিভ এরিয়া, উনি আমাকে বলেছেন সেই জায়গাটায় টোটোডোটায় আপনাকেই থাকতে হবে। তা আমি যাচ্ছি, আর আমরা এই রাজনীতি করি না, আমরা সৌজন্যতা আমরা জানি, তৃণমূল কংগ্রেস এটা খুব ভালো জানি। ওনার ডোর করার সময় আমাদের ৪৫-৫০ জন লোক ছিল, সবাই যখন ওনার বাড়ির সামনে গেছে তখন আমি ওনার সঙ্গে দেখা করি, এটা আমাদের সৌজন্যতা। ওনার সঙ্গে আমার দীর্ঘ পরিচয়, একসঙ্গে রাজনীতি করেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, ওনার বাড়িতে আমি কি যাবো না? আমরা এই সৌজন্যতা দাঁড়িয়ে, এর মধ্যে কোনো ব্যাপারও নেই। আমরা আমরা আমাদের তৃণমূল গিয়ে দাঁড়িয়েছি আজকে আমাদের ফ্লাইটে, আমাদের ম্যানিফেস্টোগুলো আর এসছে, যে গাড়িতে নিয়ে ম্যানিফেস্টোগুলো নিয়ে আসছে গাড়িটাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় ঢুকিয়ে রেখেছে ধর্ষিকর থানা। কেন এটার মধ্যে খবর পেয়েছে ওরা যে এটার মধ্যে এই আমাদের ভিশন ডকুমেন্ট যেগুলি আসছে কলকাতা থেকে প্রিন্ট হয়ে গাড়িটাকে কিছুক্ষণ আগে নিয়ে পুলিশ ঢুকিয়ে রেখেছে নরসিংহর থানায়। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আগরতলা শহরে যে কোনো হোটেলে গিয়ে জিজ্ঞেস করবেন, যে বলবে ২০ তারিখ থেকে ২৫ তারিখ অব্দি কোনো হোটেলে কোনো সিট নেই। তাহলে কি হয়েছে, কারাই বুক করেছে, কেন শাসক দল সমস্ত হোটেল বুক করে নিয়েছে, মানে উত্তরপ্রদেশ থেকে আসাম থেকে বাইরে থেকে সব গুন্ডারা আসবে, হোটেলগুলো পুরোটা বুক, ২০ তারিখের পর আপনারা গিয়ে আমরা চ্যালেঞ্জ শুনে দিচ্ছি, একটা হোটেলও একটি বর্ডার সেখানে সুযোগ পাবে না যাওয়ার। তাহলে ওরা কি করছে, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, পশ্চিমবাংলা থেকে যারা এসে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, হোটেলগুলো ফাঁকা করছে, সেই হোটেলে ইউপি থেকে বিভিন্ন রাজ্য থেকে আসাম থেকে তাদের লোকরা এসে সেখানে ঢুকবে। এবং এই এই পরিস্থিতিতে প্রকাশ্যে আজকে ঘোষণা দিয়েছে, কোথাও কোনো মিডিয়া কাউকে কোথাও তৃণমূলের সিম্বল জোড়া ভুল দেখাতে পারবে না। আমাদের কাছে খবর আছে এবং আমরা জানি কালকে থেকে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সমস্ত কেবল যারা অপারেটর তাদেরকে ডেকে থ্রেট করা হয়েছে, কোনো জায়গাতে যদি এই তৃণমূলের সিম্বল দেখানো হয়, তৃণমূল নিয়ে একটি শব্দ ব্যবহার করা হয়, আমরা কিন্তু কেবল লাইন কেটে দেব, এমনভাবে সরাসরি বলছে। আমরা এই পরিস্থিতিগুলো আমরা আপনাদের সামনে রাখব, আমাদের যারা আছেন পশ্চিমবাংলা থেকে ওনারা, আমরা খালি আমাদের, আমি গত ৩ দিন ধরে এখানে এসেছি এবং এইখানে এসে থেকে একটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করছি, যেটা দেখে অবাক হয়েছি। কারণ এর আগে আমি ত্রিপুরাতে অন্য কাজে এসেছি, আমার ব্যক্তিগত নাটকে থিয়েটারের কাজে, এরকম অদ্ভুত পরিস্থিতি দেখে আমার অবাক লাগছে যে এটা কি আদৌ ভারতবর্ষের মধ্যে বিলং করে, এইটা দেখেই আমাদের অবাক লাগছে যে আমরা হোটেলে বসে আছি, একটার পর একটা প্রোগ্রাম যাবো, ফেরতে যাবো, বলছে না পারমিশন ক্যান্সেল হয়ে গেছে, আমরা জেনেছি পারমিশন আছে, তারপরে বলছে পারমিশন ক্যান্সেল হয়ে গেছে, আসবেন না, প্রোগ্রাম করা যাবে, প্রোগ্রাম করতে বেরোচ্ছি স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে, আসবেন না, স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে। কালকে একটা প্রোগ্রাম করতে গেছি, আমরা প্রোগ্রাম করব, স্টেজ ভেঙে দিয়েছে, বাইরে ৫০টা বিজেপির গুন্ডা দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করছে, মারবে বলে। এইটা হচ্ছে পরিস্থিতি তৈরি করছে, প্রতিটি ক্যান্ডিডেটকে ভয় দেখানো হচ্ছে, এটা কি একটা গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে? ত্রিপুরার মানুষ কি বলছে আমার অবাক লাগছে। এবং আমি নিশ্চিত, যেটা সুস্মিতা বলছিল আমি আরেকবার বলবো, যে বিপ্লব দেবের যদি ক্ষমতা থাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিয়ে দেখুন, আপনাদের একজনকেও আর খুঁজে পাওয়া যাবে না, মানুষ আপনাদের ভোট দেবে না, তাই আপনারা ভয় পাচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা কিন্তু লড়াই ছাড়বো না, আমরা অবস্থানে যাব প্রয়োজনে, আমরা ইলেকশন কমিশনকে বলবো যে তারা যাতে তাদের কাজটা সঠিকভাবে করেন, এবং সেটা যদি তারা না করেন, করতে সক্ষম না হন, প্রশাসন যদি আমাদের ক্যান্ডিডেটদের প্রপার সুরক্ষা দিতে না পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় বসে প্রয়োজনে অবস্থান করব, বিপ্লব দেব আমাদের অ্যারেস্ট করে দেখান, আমরা এই কাজটা করবো, এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা এগোলে পিছতে শিখিনি।
অতএব আমরা এসেছি যখন ত্রিপুরায়, আমরা ত্রিপুরার মানুষকে এটুকুই বলবো, ভয় পাবেন না, নির্ভয় ভোট দিন, নির্ভয় ভোট দিতে হবে আপনাদের, আপনাদের এক একটা ভোট কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, মানুষের জন্য, ত্রিপুরার জন্য, ত্রিপুরার ভালোর জন্য। একটা ইলেকশনে নিজেদের মধ্যে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নেই, কোনো একটা দলকে কিছু লাগাতে দেওয়া হবে না, আমাদের একটা পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না, একটা ফেস্টুন লাগাতে দেওয়া হচ্ছে না, যেখানে লাগানো হচ্ছে সেখানে তুলে নিয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ অলসো গভর্নমেন্টের মদতে। একটা সরকার আশ্চর্য, আমাদের এখানে ইলেকশন হচ্ছে যখন হাজার হাজার বিজেপির লোক, 2021 হাজার হাজার বিজেপির কর্মীরা বাইরে থেকে এসছে এবং সমস্ত হোটেল বুক করে জেলায় জেলায় থেকেছে, কই তাড়াতে কই অ্যারেস্ট করেন, জাস্ট বিকজ আমাদের 20-50 ছেলেরা এসছে এখানে আমরা একসঙ্গে কাজ করবো বলে তাদের অ্যারেস্ট করে রাখা হচ্ছে, বলা হচ্ছে না তোমাদের ইন্টারভেশন করা হচ্ছে, কি করতে এসেছো, প্রচার করতে এসেছো, অ্যারেস্ট করুন, কত অ্যারেস্ট করবেন, অদ্ভুত ব্যাপার। আমি বুঝতে পারি না যে আজকে ত্রিপুরার মানুষ সব দেখছে আমাদের মানুষের উপর আস্থা আছে, এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা তাদের কাছে এই রিকোয়েস্ট জানাচ্ছি, মানুষ যদি একবার দূরে দাঁড়ায়, কোনো পার্টির কোনো ক্ষমতা নেই যে তারা আটকাবে, মারধর করে তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ানো যাবে এটা কিন্তু ভুল করবেন বিপ্লবদের আপনি, আমাদের ভয় পাওয়ানো যায় না, আমরা অচিরে আপনাদের বুঝিয়ে দিই, আমরা সারা দিন রাত বসে থাকবো যতক্ষণ না আমাদের একটা সুবিচার। বেঙ্গল থেকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আমাদের ক্যাম্পেইন করার জন্য সাহায্য করতে এসেছিল, অনেকে বিবাহ ভবনে থাকছিল বা হোটেলে থাকছিল, ওদেরকে 50 জনকে উঠিয়ে নিয়ে গিয়ে ত্রিপুরা পুলিশ ইন্টারোগেট করেছিল। আমরা কালকে রাত্রিরে 2-3 পর্যন্ত জিজ্ঞেস করছিলাম যে ব্যাপারটা কি, আমাদের অফেন্সটা কি, আমরা কোন জায়গায় গণ্ডগোল করলাম, আমরা কোথায়, আমরা ত্রিপুরার কোন ওয়ার্ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেসের যুব ভাই বোনরা যারা এসছে এখানে কাজ করতে, আমরা কোথায় কি অন্যায় করেছি ত্রিপুরা পুলিশ আমাদের জানবো। আমি ত্রিপুরা পুলিশকে মনে করতে চাই এবং বিজেপি গভর্নমেন্টকে মনে করে দিতে চাই, আপনারা প্রত্যেকের সাক্ষী, 2018 বিধানসভার নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টি বামপন্থ দলের বিরুদ্ধে প্রচারে নেমেছিল, আগরতলা শহরের প্রত্যেকটা হোটেল কে বুক করেছিল, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বুক করেছিল, মহারাষ্ট্রের কে এসেছিল, দিওদর নাকি সুনীল দিওদররা বুক করেছিল, উত্তরপ্রদেশ থেকে বিজেপির ওয়ার্কাররা এসেছিল, মহারাষ্ট্র থেকে বিজেপির ওয়ার্কাররা এসেছিল, আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে 6-10 জন এমএলএরা এসে ত্রিপুরার হোটেলে, হোটেলের পর হোটেল সব রুম বুক করে ওরা ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমরা তৃণমূল কংগ্রেস থেকে কেন করতে পারবো না? এই দেশের কোন আইন আছে যে আমাদেরকে বাধা দেয় ত্রিপুরাতে এসে কাজ করা? এটা আমাদের মৌলিক অধিকার, ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট অফ এভরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওয়ার্কার, ওয়েস্ট বেঙ্গল হোক, যেখানেই হোক। ওরা যদি বলে যে 23 পরে সব আউটসাইডার চলে যেতে হবে, ওরা নোটিফিকেশন করলে যারা বাইরের থেকে এসছে না চলে যাবে, কিন্তু 23-4 পর্যন্ত কোন আইন আছে যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারকে ওরা এইভাবে হ্যারাসমেন্ট করছে? এবং আমি বলে দিই, ওরা বলবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, ত্রিপুরার থেকে হাজার হাজার আরএসএস এর ওয়ার্কার কি ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচনে যায়নি কাজ করতে? সেখানে কি ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কাউকে আটকে ছিল? হোয়াট কাইন্ড অফ জাস্টিস ইজ দিস ইন ত্রিপুরা? এবং আমরা বিজেপি সরকারকে হুঁশিয়ার করে দিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চুপ করে বসে থাকবো না, আমরা চুপ করে বসে থাকবো না, আমরা ইলেকশন কমিশনকে বাধ্য করব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, নালে আমরা কোনো অবস্থাতেই আমরা মানব না যে ইলেকশনে কোড অফ কন্ডাক্ট থেকে এইভাবে আমাদের ওয়ার্কারদের মারা হচ্ছে। ওরা অ্যাটেম্প টু মার্ডার লাগিয়েছে তৃণমূলাতে, অ্যাটেম্প টু মার্ডার লাগিয়েছে আমাদের কর্মী এবং লিডারদের বিরুদ্ধে, আর অনির্বাণ সরকারের মাথায় চোট পেয়েছে, ওদের এগেনস্টে, বিজেপির এগেনস্টে অ্যাটেম্প অফ মার্ডার কেন নেই? ওয়াই কেন নেই? আজকে বিজেপির কর্মীরা যারা চোট পেয়েছে ওদেরকে বাঁচাবার জন্য ত্রিপুরার পুলিশ অ্যাটেম্প টু মার্ডার দিয়েছে, আর অনির্বাণের মাথায় যে চোট পেল
এবং কি কি জহর দাস, জহর দাসের চোখে এখানে প্লাস্টার আছে, আমি টুইটারে ছবি দিয়েছি, মাথায় চোট পাওয়া কি এটা একটু মডার না? কেন হচ্ছে না এটা একটু মডার কেস এগেইনস্ট বিজেপি? What kind of justice is this? What kind of government is this? আমি বিপ্লব দেখে বলতে চাই, আপনার ক্ষমতা থাকলে, আপনার ক্ষমতা থাকলে ভোটারদের আপনি বুথে পৌঁছাতে দিন, আপনারা বুঝবেন what is তৃণমূল কংগ্রেস আর আপনাদের পায়ের নিচে জমি সরে যাচ্ছে। I'm requesting my friends, my colleagues who have come from Bengal এই যুদ্ধকে আমাদের সঙ্গে লড়াই করার জন্য, যে আপনারা বলেন যে বেঙ্গলে কি হচ্ছে এবং এই আপনারা আসার পরে আপনারা কি ফেস করছেন ত্রিপুরাতে। I respect, I request my colleagues to, কারণ গণতান্ত্রিক দেশে যখন নির্বাচন হয় প্রত্যেকটা দলের অধিকার থাকে প্রচার করার, এবং এরা আমাদের স্টার ক্যাম্পেইন। আজকে ওরা শুধু তৃণমূল কংগ্রেসের লিডার নয়, কিন্তু একজন ওয়ার্কার হিসাবে ওদেরও একটা আশা ছিল যে ত্রিপুরাতে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা আজকে বিভিন্ন পৌর এলাকাতে প্রতিদ্বন্দ্বিতা করছে ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে প্রচার করার জন্য ওরা এসেছে। এবং আপনারা জানেন আগরতলাতে আমরা 28 জন মহিলা ক্যান্ডিডেট দিয়েছি, যারা বলেছিল যে 51টা সিটে আমরা দিতে পারবো না, আমরা দিয়েছি প্রত্যেকটা সিট। কেউ কালকে এসছে, কেউ পরশু এসছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা ওদের প্রোগ্রাম ঠিক করছি আর ত্রিপুরার পুলিশ একের পর এক ওদের প্রোগ্রাম ক্যান্সেল করে। ওরা হোটেলে বসা, 4টার সময় শাহানি ঘোষের আজকে প্রোগ্রাম ক্যান্সেল, কালকে বলা হলো অর্পিতা দি আর জুন এখানে যাবে ক্যান্সেল, উনি এসে কালকের দিকে বসা, তার আমরা ওনাকে নিয়ে গেলাম মনোজ তিওয়ারির প্রোগ্রামে শোনা হলো। প্রশ্নটা হলো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে প্রচার কেন করতে দিচ্ছে, কারণটা কি? এটার একটাই কারণ আছে যে ওদের পায়ের নিচে জমি সরে যাচ্ছে। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে প্রোটেকশন চেয়েছি, সুপ্রিম কোর্ট যে প্রোটেকশনটা দিয়েছে সেটা শুধু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে দেয়নি, ত্রিপুরা রাজ্যতে যা যা দল যারা যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাইকে এই অধিকার দিয়েছে যে প্রচার করার জন্য প্রোটেকশন দেওয়া ত্রিপুরা পুলিশের দায়িত্ব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কিন্তু একের পর এক তেলিয়াপুরাতে আমি এবং ওয়েস্ট বেঙ্গলের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার মনোজ তিওয়ারি জি আমরা মিছিল করে আসলাম, নেক্সট ডে তেলিয়াপুরাতে আমাদের আমাদের ওয়ার্কার এবং লিডারদের উপরে অ্যাটাক করা হয়েছে। আজকে আমরা সকালে কালকে ডোর টু ডোর করেছি, সোম চক্রবর্তী ছিল, অর্পিতা দি করেছে, জুন করেছে, সবাই ওরা করেছে। আজকে আমরা ডোর টু ডোর করেছি বলে আজকে 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূল কংগ্রেসের উপরে অ্যাটাক করা হয়েছে, এবং 33 নম্বরে একজন আমাদের কর্মীকে যেখানে রাকেশবাবু দাঁড়িয়েছেন ওনার এখানে অ্যাটাক করা হয়েছে, রাকেশ কুমার যেখানে দাঁড়িয়েছে। ইট ইজ সিম্পল, পুলিশ আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করছে, আর যেখানে ক্যান্সেল করতে পারছে না যেখানে প্রোগ্রাম সাকসেসফুল হচ্ছে আমাদের ওয়ার্কার আর লিডারদের মারধর করা, যেখানে দেখেন তেলিয়ামোড়াতে আমাদের মিছিল হলো, ওয়ার্কার্স মিট হলো, সাকসেসফুল হলো তেলিয়ামোড়াতে মারধর, যেখানে আমরা মিটিং করতে চাইছি বারবার ক্যান্সেল হচ্ছে। ইট ইজ আ কন্টেম্পট অফ কোর্ট, অ্যান্ড লেট দ্য ত্রিপুরা গভর্নমেন্ট এন্ড ত্রিপুরা পুলিশকে আমি বলতে চাই যে আমাদের অধিকার আছে, আমরা কোর্টকে এগুলো ব্যাপার জানাবো। আরেকটা কথা আমি ত্রিপুরা পুলিশকে জিজ্ঞেস করতে চাই, তেলিয়ামোড়াতে যখন গণ্ডগোল হলো কালকে রাত্রে, তখন বিজেপি FIR করলো আপনারা আমাদের ওয়ার্কার আর লিডারদের 1-2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে থানায় বসিয়ে দিলেন, আমরা 11টার বেশি FIR করেছি, কিছু বলতে 11টার বেশি FIR করেছি। আমি ত্রিপুরা পুলিশকে জিজ্ঞেস করতে চাই আপনারা কতজনকে এনেছেন, হাউ মেনি অ্যারেস্ট হ্যাভ ইউ মেড, এবং আমরা আমরা ক্রিস্টাল ক্লিয়ার যে
ত্রিপুরা পুলিশের উপরে বিজেপি মুখ্যমন্ত্রী মন্ত্রী এবং পার্টির চাপ আছে। কেন আমি এখন প্রমাণ করে দিচ্ছি।